পর পুরো ধুলাই চলছে এই তো আমাদের নতুন ঘর লোক দিয়ে সাফা করাচ্ছি কালকে খুব সুন্দর চলে আসবো এখানে তারপর একবারে ফাইনালটা দেখাবো পুরো সেট আপ হওয়ার পর পরিষ্কার হয়ে গেছে এখন সব লক টক করে চলে যাবো কালকে বর্ষাকে নিয়ে আসবো কোথায় কী বসাতে লাগে বর্ষাই সেট করবে এই যে পুরো ফটফটা হয়ে গেছে আলমিরা কেমন লাগছে সব সাজানো হচ্ছে তারপরে কোকো আসবে দুষ্টামি করবে এটা খাবে ওটা খাবে জ্বালাবে তাই না বর্ষা এইটা কমপ্লিট হয়ে তারপরে একবারে দেখাচ্ছি ওকে পুরো হাঁপিয়ে গেছি এই ইনভার্টার ব্যাটারি টানতে টানতে সব ইনভার্টার সব সেট চলে আসছে বসিয়ে নেব ইনভার্টারটা এত ভারী সব এখনও কমপ্লিট হয়নি আরও বাকি আছে লাস্টে পরে ফাইনাল দেখাবো পর্দা ফর্দা এখনও বাকি আছে অনেক কিছু জাস্ট ইনভার্টারটা আনলাম জল খাবো একবারে ফাইনাল দেখাচ্ছি পুরো জোর সোর্সে কাজ চলছে ফ্যান ফিটিং ইনভার্টার ফিট হয়ে গেছে কমপ্লিট তাই না বর্ষা এই যে বর্ষা ফ্যান ফিটিং হচ্ছে কেবল কানেকশন লাগাচ্ছে কেবল না সরি ফাইবার কানেকশন বর্ষা আজকে রান্না করছে নতুন বাড়ি আজকে পুজো হয়েছিল নারায়ণ পুজো এটা সকালে হয়েছিল তাড়াতাড়ি হলুদ তুলে দেখাতে পারিনি তো এখন রাত্রে আমরা এখানে আজকে বর্ষার নতুন বাড়িতে রান্না হচ্ছে এই যে বর্ষা বর্ষার সব হয়ে গেছে সো আজকের মতো রাতে ডিনার কমপ্লিট তো বসে বসে মুভি দেখছিলাম জি ফাইভে আসো আমি পটি করাইতে নিয়ে আসি ও এখানে বদমাইশি করতেছে ছাদে বোধে যা কে কাকে খুঁজতেছি ছাদে খালি লোক দেখে নাই নাই যা তো ওখানে পটি করো যাও বাবাকে জ্বালাবা না আসো ও এটা কে রে বাবা কী খাইস তুই হাট কুল খায় বদমাইস কথা আর এই জন্য পরীক্ষা দিয়ে লাড্ডু পাইছিস হ্যাঁ বদমাইশ যা পরি কর তুই আমি এখানে ওয়েট করছি তোর জন্য যা যা তুই এখানে কি করতেছিস কাকে দেখতেছিস তুই ওইখানে উঠে উঠে কারে কারে দেখে এই খোঁচা লাগবে যেটা চলে আসছে তাই যাচ্ছি নিচে পিস চলে আসছে দেখবি রে আমার দুষ্টু কোকো ওকে এখানে এই যে পানিশমেন্ট দিয়েছি বদমাইশটাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এই যে আমার বদমাইশটা খালি দুষ্টুমি করে এই যে ওর এটা পানিশমেন্টের জায়গা ওই পানিশমেন্ট দিলে এখানে ওকে রেখে দিই বন্ধ করে এতে লই আয় এতে বহিব ভেরি ব্যাড শাট আপ শাট আপ চাকু আয় কোকো
বর্ষা রান্না করছে। বর্ষা কি আজকে মেনু? চিকেন। বর্ষার নতুন ফ্রিজ, এই যে চিকেন ম্যাগনেট করে রেখেছে। আমার পোকো ভোগাচ্ছে। নতুন রেফ্রিজারেটর বর্ষা তোমার পছন্দ হয়েছে তাই? কোকো দেখার জন্য অস্থির দিছে। বাবা আমি দেখবো আগে, আমি দেখবো, ও আগে দেখবো, মানে ও দেখবে না, ও আসলে এই যে এই থার্মোকলগুলি চাবাবে, বুঝছো তো, থার্মোকলগুলি চাবাবে, এসব বদমাইশি করবে, ওই জন্য ওরে লাগালে। আজকে ফার্স্ট নতুন বাড়িতে, একা তিন ঘন্টার জন্য আমরা দুপুর তিনটার সময় বাড়িছি, এখন বাজে ছটা। তো এখন খুবই এক্সাইটমেন্ট, দেখবেন কি ড্যান্স করবে। কুকুর এখানে আটকিয়ে থুয়ে যাই, এদিকে আর যেতে চাই না, কারণ এদিকে গ্যাস আছে। রাম 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 রাম, আমাদের কোকো আজকে খুব ভদ্র, ওর মামা খাওয়া বানাচ্ছে, হয়ে গেছে আজকে চিকেন বলে, যার জন্য এত ভদ্র। নাহলে অন্য সময় যখন চিকেন থাকে না তখন এত ভদ্র থাকে না, আর খাইতেও চায় না, চিকেন হলে তখন এই যে এই অবস্থা। মামা মামা কেমন আজকে খাওয়া? এমনি টেস্টি না রে মামা। মামা আজকে চিকেন স্পেশাল না? কেন কেন, এই যে ওর প্রচণ্ড খিদা পেয়েছে। ও টেনশনে আছে যে মামা জুতো আমি কই নিছি, কোথায়, ওখানে কোথায় কোথায় স্যান্ডেল, কোথায় স্যান্ডেল, মামার মামা স্যান্ডেলটা কোথায় কোথায়, ও চিন্তায় পড়ে গেছে। আরে আসলে তখন খেললো না, খেলেছে না, বদমাস, একটা না অনেক কটাই অরেঞ্জ পড়ছে পিছন দিক দিয়ে। তোমার মতো চলাও নাই, সকালবেলা থেকে আমরা বাইরে চলে গেছিলাম, প্রথম শটটা প্রথম শটটা তুমি খাওয়াই দিয়ে দিয়েছো, তোমার হাতে প্রথম ওপেনিং, তোমার নতুন ফ্রিজ করে দিয়ে দাও, যা তুই শট খা আগে, ওইটা বন্ধ নাকি দাও, খালি পায়ে পায়ে ঘুরতে থাকি খালি। বাহ, ভিতরটা খুলো, ভয় লাগে কেন, ভয় লাগে গান মারবে নাকি? রাতে খাওয়া হয়েছে, চল টয়লেট করে আসি, চল।